আমার সৌভাগ্য কথা বিশ্বনাথ জেলার বিহালী অঞ্চলত আজি প্রেম বৈষ্ণব আর পূজা বৈষ্ণবর উদ্যোগত আর সাহিত্য সেবা মঞ্চর উদ্যোগতে আজি বৃষ্টি নামের তিনিমহীয় আলোচনীখানি আমার গ্রীণাশিয়ানা প্রেক্ষাগৃহত উন্মোচন করা হল। ইয়ারতে বিষ্ণু বলে এখন কাব্যপুথিও আমি উন্মোচন করল। এই আমার কারণে সাহিত্যর জগতের কারণে সৌভাগ্য কথা যে এনে ধরনের আমার সাহিত্য খেত ভরাল চহকী হোক সাহিত্য আর একটা যুক্ত প্রাক মুহূর্ত সাহিত্য সভা আমার অতি ওসরতে নারায়ণপুর আরম্ভ হয়েছে আজির আর তার প্রেক্ষাপটত আজি এই দুই কাব্য এখন আলোচনী এখন কাব্যগ্রন্থ উন্মোচন হল আর যিখিন কষ্ট স্বীকার করে আলোচনী প্রচার করেছে সেই ক্ষেত্রে মানে শুভেচ্ছা জ্ঞাপন করেছে পূজা বৈষ্ণব আর প্রেম বৈষ্ণব ইয়ারতে তার যখন আলোচনী সভাপতিত্ব করেছে আমার অনত মহন্ত ডাঙরিয়াদেবে আর তখন সকলরে উদ্যোগত আজি আলোচনীখন আমি রাইজর আগত উলিয়াই প্রচার করবলে সমর্থ হল। ধন্যবাদ। আমি দুইগৰাকী পুনৰবাৰ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু তেখেতসকলৰ মঞ্চত উপবিষ্ট বৃষ্টি আলোচনীর মুখ্য পৃষ্ঠপোষক শ্রদ্ধেয়া শৈলা জ্যোৎস্নারাণী বেগম ডাঙরিয়ানী, বৃষ্টি আলোচনীর মুখ্য উপদেষ্টা তথা গ্রীন আসিয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সঞ্চালক ডক্টর কিশোর হাজরিকাদেব, খুব উপকার তথা অসম সাহিত্য সেবা মঞ্চর জ্যেষ্ঠ মডারেটর শ্রদ্ধার গিরীন্দ্র কলিতাদেব আর সকলরে পরিচিত রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত আপোষবিহীন সাংবাদিক শ্রদ্ধার অমিতাভ বরুয়াদেব আর আজির গ্রন্থ উন্মোচনী সভাত বিভিন্ন জেলারপা সমবেত হওয়া সাহিত্যপ্রাণ শহীদবৃন্দ, আমি অনুষ্ঠান হওয়ার কিছু কারিকরী বিজুতির কারণে কিছু পলম হল।
যদি না জানা উথল পুথল পৃথিবীর পরিধি বিমান দেখিছা তুমি আকাশ ওচৰৰ পৰা তো নাই দেখা ককাই দেউ বেয়া নালাগে নে তোমাৰ এটিএম কাৰ্ড না জানা আৰু কি কি কাৰ্ড থাকে তাকো না জানা জানা মাত্ৰ ভোটাৰ কাৰ্ড ভোট দিবলৈ লাগে জানা মাত্ৰ পাঁচ কেজি চাউল পায় ভোট দিলে হে এম এল এ মিনিষ্টাৰ চৰকাৰ হয় নে নহয় তুমি তাকো না জানা ককাই দেউ তুমিয়ে সিহঁতৰ ভাগ্য নিয়ন্তা তুমিয়ে ৰাষ্ট্ৰ নিৰ্মাতা হস্তৰ অধিকাৰী আমাৰ সৌভাগ্যৰ কথা বিশ্বনাথ জিলা বিহালী অঞ্চলত আজি প্ৰেম বৈষ্ণৱ আৰু পূজা বৈষ্ণৱৰ উদ্যোগত আৰু অসম সাহিত্য সেৱা মঞ্চৰ উদ্যোগতে আজি বিশ্বনামৰ তিনিমহীয়া আলোচনীখিনি আমাৰ গ্ৰীণাচিয়ানা প্ৰেক্ষাগৃহত উন্মোচন কৰা হ'ল। ইয়াৰ লগতে বিষ্ণু বুলি এখন কাব্যপুথিও আমি উন্মোচন কৰিলোঁ। এইটো আমাৰ কাৰণে সাহিত্যৰ জগতৰ কাৰণে সৌভাগ্য কথা যে এনেধৰণে আমাৰ সাহিত্য ক্ষেত্ৰ ভঁৰাল চহকী হওক অসম সাহিত্য আৰু এটা যিটো প্ৰাক মুহূৰ্তত অসম সাহিত্য সভা আমাৰ অতি ওচৰতে নাৰায়ণপুৰত আৰম্ভ হৈছে আজিৰ পৰা আৰু তাৰ লগত প্ৰেক্ষাপটত আজি এই দুইখন কাব্য আজি আমাৰ এখন আলোচনী এখন কাব্যগ্ৰন্থ উন্মোচন হ'ল আৰু তেওঁলোকলৈ যিখিনি কষ্ট স্বীকাৰ কৰি তেওঁলোকে এই আলোচনীখন তেওঁলোকে প্ৰচাৰ কৰিছে সেই ক্ষেত্ৰত তেওঁলোকলৈ মই শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ পূজা বৈষ্ণৱ আৰু প্ৰেম বৈষ্ণৱত। ইয়াৰ লগতে তাৰ সেই যিখন আলোচনীৰ সভাপতিত্ব কৰিছে আমাৰ অনত মহন্ত ডাঙৰীয়াদেৱে আৰু তেখেতসকল সকলোৰে উদ্যোগত আজি আলোচনীখন আমি ৰাইজৰ আগত উলিয়াই দিব প্ৰচাৰ কৰিবলৈ সমৰ্থ হ'লোঁ। ধন্যবাদ।